আনৰ তলত কাম কৰি কৰি ভাগৰি পৰিছিল যুৱকজন। এতিয়াৰ দিনত লেবৰেটৰী টেকনিচিয়ান কৰিলোঁ, লোকৰ লগত তাত থাকি কৰবাৰ নাৰ্ছিং হোমত লেবৰ কাম কৰিছিলোঁ। যুৱকজনৰ মগজুত উদয় হৈছিল স্বনিৰ্ভৰশীল হোৱাৰ চিন্তা। ছবছৰ কৰিলোঁ এছ বি আই এণ্ড চি এছ পি আছিলে, মোৰ কাষ্টমাৰ পইণ্ট আছিলে, তেনেকৈ কৰিলোঁ, দেখিলোঁ নহয় নিজে কিবা এটা কৰা ব্যৱস্থা এটা কৰা হওক। সেই এদিন লেবৰেটৰী টেকনিচিয়ানৰ চাকৰি বাদ দি লেয়াৰ মুৰ্গী পোহাৰ পৰিকল্পনা কৰিলে। ডেৰ বছৰ দিন ধৰি লেয়াৰ মুৰ্গী পালনৰ ন ন তথ্য সংগ্ৰহ কৰিলে। ইয়াৰ প্ৰস্তুতি প্ৰায় এবছৰীয়া আছিলে। মই বাহিৰৰ মানে অনলাইনৰ যুগ মানে ডাউনলোড কৰিছিলোঁ, পি ডি এফ ফাইল ডাউনলোড কৰিছিলোঁ এই চৰাইটোৰ বিষয়ে, বি ভি 300 কেনেকুৱা প্ৰজাতি। বাহিৰৰ মানুহৰ লগতো ফোনত কথা পাতিছিলোঁ, ইউটিউবত চাইছিলোঁ, ছ'চিয়েল মিডিয়াৰ যোগে মানে শিকিছিলোঁ প্ৰথমতে। অৱশেষত বেংকৰ পৰা ঋণ লৈ ঘৰৰ বাৰীতে 700 লেয়াৰ মুৰ্গীৰে আৰম্ভ কৰিলে এখনি ক্ষুদ্ৰ ফাৰ্ম। নাওবৈচাৰ কোৱাডঙাৰ ৰজিত শইকীয়া নামৰ এগৰাকী যুৱকৰ সংগ্ৰামৰ কাহিনীয়ে। প্ৰথমতে আপুনি আমাৰ ফাৰ্মলৈ অহাৰ কাৰণে মই ধন্যবাদ জনাইছোঁ। এইখিনি আচলতে মই 2019 চনতে এইটো টাৰ্গেট লৈছিলোঁ, এখন লেয়াৰ মুৰ্গী ফাৰ্ম খুলিম বুলি। তাৰ মাজত লকডাউন হ'ল, এবছৰ এনেকৈ থাকি গ'ল। তাৰপৰা 20 চনটো তেনেকৈ পাৰ হ'ল। 21 চনত মই ছেপ্টেম্বৰত এইখিনি পোৱালি আনিলোঁ। এইখিনি বি ভি 300 প্ৰজাতি হয়। আৰু এইখিনি আনিছোঁ কলিকতাৰ পৰা আনি আমি ইয়াত এদিনীয়া পোৱালি আনিছিলোঁ। এদিনীয়া পোৱালি আনি আপোনাৰ 4 মাহ মই তলত ৰাখিলোঁ, 3 মাহ তলত ৰাখিলোঁ। তাৰপৰা 4 মাহৰ পৰা এওঁলোকে কণী পৰা ষ্টাৰ্ট কৰে। আৰু বাকী এই কেছবিলাক আপোনাৰ আনিছোঁ মই দুলীয়াজানৰ এজন ল'ৰা কুণাল গগৈ বুলি, তেখেতে লগাইছেহি। আৰু এই ক্ষেত্ৰত মানে কি, ময়ো প্ৰথম শিকিহে আছোঁ। কিন্তু ইয়াত কথা হৈছে কি, এজন জ্ঞানজ্যোতি গগৈ বুলি ধেমাজি এখন ফাৰ্ম আছে, তেখেতেও মোক বহুতখিনি সহায় কৰিলে। আৰু তেওঁলোকে মেডিচাইন হওক বা ধৰি লওক ভেকচিন কেনেকৈ কৰিব লাগে সেইখিনি দেখুৱাই দিলে। চৰাইখিনি মানে কি, এতিয়া মই শিকি আছোঁ, জানিছোঁ আৰু 34 ডিগ্ৰীলৈকে এওঁলোকে সহ্য কৰিব পৰা ক্ষমতাটো আছে। এতিয়া নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত এইখিনি আমি পৰ্দাখিনি পেলাই দিম, পৰ্দাবোৰ পেলাই দিয়া হ'ব তাৰমানে সেইটো ৰাখিবৰ কাৰণে। আৰু গৰম দিনতো ইয়াত তেওঁলোকে 35 ডিগ্ৰীলৈকে আৰু সহ্য কৰিব কেপাচিটিও আছে। চাওক মোৰ ফেন নোহোৱাকৈ এইটো ছেশ্যন চলি গ'ল, তাৰমানে ইমিউনিটি পাৱাৰটো 300ৰ বহুত বেছি বুলি মই ভাবিছোঁ। মানে ফেনো নাই, ফেন নথকাকৈ এটাও চৰাইও হানি বিঘিনি হোৱা নাই মোৰ। গৰমো বেছি, 34 পাইছিলে, তথাপিও একো হোৱা নাই। কিন্তু পানীখিনি মই চেঞ্জ কৰি থাকোঁ ঘনাই, মানে মটৰৰ পানীখিনি চেঞ্জ কৰি থাকোঁ। আৰু ফ্ৰেছ ৱাটাৰ খাব পাৰে, তেওঁলোকে ইয়াতে খায়, এইটো ৰানিং ৱাটাৰ, পানীটো ইয়াত খায়, মুখখন লগাই ইয়াত খায়। আৰু দানাটো ইয়াত দিয়া হয় ৰাতিপুৱা এবাৰ আৰু সন্ধিয়া এবাৰ। এইটো মই গডৰেজ কোম্পানীৰ দানা খুৱাই আছোঁ, গডৰেজৰ লেয়াৰ ফেজ টুটো চলি আছে বৰ্তমান। ইয়াত 3-4 খোৱা হয়। প্ৰথমতে এটা খোৱা হয়, সেইটো এমাহ 15 দিন ষ্টাৰ্টাৰ, তাৰপিছত কাম গ্ৰোৱাৰ, তাৰপৰা গ্ৰোৱাৰ, তাৰপৰা ফেজ ওৱান, তাৰপৰা এতিয়া মোৰ ফেজ টু। যিহেতু এইখিনি চৰাই মই এতিয়া মে' জুনলৈকে থাকিব, অন্ততঃ 90% দি থকালৈকে এইখিনি ৰাখিম আৰু। আৰু নতুনকৈ প্লেন কৰিছোঁ জানুৱাৰীৰ পৰা, চাওঁ কি হয়। এতিয়া ইয়াত 750 চৰাই আছে, তাৰমানে টোটেল কেপাচিটি মোৰ 1200 আৰু 750 এতিয়া বৰ্তমান আছে। প্ৰথমতে চৰাইটোৰ বিষয়ে জানি লোৱাটো ভাল প্ৰথম কথা। চৰাইটোৰ বিষয়ে অকণমান জ্ঞান পঢ়ি লোৱা বা পি ডি আজিকালি অনলাইনত চবেই পায়, মই অনলাইনত চাই প্ৰথম শিকিছিলোঁ আচলতে। তাৰপিছতে এনেও কি কি কণ্ডিশ্যনত ঘৰটো কেনেকুৱা হ'ব লাগে, ওখ হ'ব লাগে নে কি, এইখিনি নিজৰ লগত কথা। এতিয়া মোৰ টোটেল তলৰ পৰা আছে, আমি থিয় হৈ থকালৈকে 5 ফুট আছে আৰু ইয়াৰ ওপৰৰ পৰা 14 ফুট আছে, তাৰমানে এই হেৰিয়ালৈকে লিণ্টাৰলৈকে আপোনাৰ 9 ফুট আছে, টোটেল 14 ফুট হাইট আছে আমি ৰৈ থকাৰ পৰা, আৰু তললৈ 5 ফুট আছে। হয় সেইটো সময় অনুযায়ী দামটো বেলেগ হয়। 700 মুৰ্গীৰ পাৰ বাৰ্ড আপুনি 300 ধৰিব পাৰে ফিক্সড কেপিটেলত, আৰু ৱৰ্কিং কেপিটেল যিটো দানা পোৱালি অনাৰ পৰা দানা খোৱালৈকে সেইটো ৱৰ্কিং কেপিটেল আপুনি 300 ধৰিব, আৰু ফিক্সড কেপিটেল 300, মানে লেয়িং হোৱালৈকে 600 এজনী চৰাইৰ বাবদ খৰচ হ'ব। এজনী চৰাইৰ বাবদ ফাৰ্ষ্ট লেয়িং পোৱালৈকে ঘৰ বাদ দি, নহয় ঘৰত আছে 300 ঘৰতে আছে, ফিক্সড কেপিটেলত গ'লেতো 300, আৰু ৱৰ্কিং কেপিটেলত আপুনি 300 ধৰি ল'ব পাৰে, তাৰমানে 600 আপোনাৰ লেয়িঙলৈকে 600 খৰচ হ'ব এজনী চৰাই পাব। মই সেইটো হিচাপতে মোৰ মানে হৈছেগৈ, মই ৱৰ্কিং কেপিটেলটো কৰি গ'লোঁ, তাৰপৰা ফিক্সড কেপিটেল কৰি গ'লোঁ, ৱৰ্কিং কেপিটেল দানা খাইছে মোৰ টোটেল কিমান, সেইটো হিচাপ কেলকুলেট উলিয়াওঁতে মোৰ ওলাইছে পাৰ বাৰ্ড 300 খায়।
300 মানে এটো ওয়ার্কিং ক্যাপিটালত যাব আপনার আপনি এটা ডিম পোয়া লাগে আপনার মানে এজনী চাই 300 টাকা দানা খাব আমার ইয়াত জায়গা অনুযায়ী বদলি হয় আমি যেহেতু গডরেজর দামি দানা খুয়াই আছো আর আমার ইয়ার লক্ষিমপুর দানা আহি পোয়ালে পোয়ালে দামটো বাড়ি যায় কিন্তু সেই মতে আমি কিন্তু ডিমর দামটো পোয়া নাই আমার যান খরচ হয় সিমানটো আমি এই পোয়া নাই আর খরচ আছে প্রথম অবস্থা ময়ও ব্যাংকর লিনের এই ঋণ আছে মো হয় মানে কি প্রথম অনাদিনাখনি বা ভ্যাকসিন আরম্ভ হয় প্রথম অনাদিনা হব তারপর 4 নম্বর দিনা এনে করে এখন শিডিউল কোম্পানি দিয়ে দিয়ে আমুক দিনা আমুক ভ্যাকসিন হব টোটাল 18টা ভ্যাকসিন পাব 4 মাহত 18টা ভ্যাকসিন দিয়া হব আর মানে পানির মিহলাই দিয়াও আছে আর বেজি পুজ করাও আছে পুজ করা মিনিমাম 5টা বেজি আছে দেউকাত পুজ করব লাগে ঠাইত পুজ করব লাগে মানে রান্ধুত মানে সব নিজে করেছিল এখানে ডক্টর সহায় করেছিল এজন সঞ্জীব খাগড়িয়া স্যার বলে আমার মেডিকেল ভেটেনারি মেডিকেল কলেজের তখেতে ভিডিও কল করো তখেতে তেনে দেখাই দিছিলে জ্ঞান দা জ্ঞানজ্যোতি গগৈ তখেতে মোক ফোনত কই দিছিলে আজি আমাকতো ভ্যাকসিন দিব লাগে তুমি এই দিবা আমিও দিছো একদিনের বার্ড আছিল একদিনা আনিছিলে সেগুলোকে মানে সেখানে সহায় করে দিছিলে জ্ঞান দায় ইয়াত মানে 650-700 দিন পাই আছো ডেইলি এই রানিং ওয়াটার মানে পানির মটর দিয়ে উপর উঠাই দিয়া হয় তারপর ইয়ারপা একটা লাইনত এটা এই তলর লাইনটে তলর লেয়ার দুটাত যায় আর মিডুলটে মিডুলর লেয়ার যায় আর থার উপরটে উপর পার্কিটাত যায় ডেইলি মোর 400 লিটার তারমানে কি মানে চেঞ্জ করে থাকো পানি পানিটো দিনটো এবার উঠালো বাকিখিনি ইফালে সফা করে এই দিও বাকি পিছত আকো 200 লিটার উঠাই দো 400 লিটার চলে যায় 1000 1000 ছয় কারণে 400 লিটার আরামসে হয়ে যায় এতিয়ালেকে যে দেখিছো এই VV300 প্রজাতি উন্নত প্রজাতি আর লেইং যে ক্যাপাসিটি ভাল 90% হয় যদি প্রথম দিনারপা কেয়ার লওয়া হয় ভালকে 120 দিন ভালকে কেয়ার লওয়া হয় এই একটা ধুনিয়া লাভজনক ব্যবসায় হয় দৈনিক 600 অধিক কণী উৎপাদন করা রজিত শইকীয়ায় মাহেকত লাখর ঘর ব্যবসায় করে ফার্মত উৎপাদন হওয়া কণীব বজারত বিক্রি হয় শক্তিমান নামে শক্তিমান নামে নামাকরণ করেছো শক্তিমান নামে যেহেতু আমি সরতে শক্তিমান চাইছিল না এই দিন খালে শক্তিমান হব তেনকা টাইপতে মানে আর শক্তিমান নামটো রাখিছো আহকসুন রজিত শইকীয়ার ফার্মখনের বিষয়ে আর সংগ্রামের বিষয়ে জানো ধন্যবাদ উপার্জন চ্যানেলের হয়ে আপনার ইয়ালে অহার বাবে প্রথম অবস্থায় এই মোট সপন তো আসে কিনা একটা বিশেষ করা মানে এগ্রিকালচার সেক্টর মোট একটা এম আসে তারপর 19 চনতে মানে প্ল্যান বনাইছিল তারপর লকডাউন হয়ে বছরটো লস্টেই হয়ে গেল 21 চনের পর আরম্ভ করছো তার আগত মানে বর্তমান মানে তৃতীয় দিনের ল্যাবরেটরি টেকনিশিয়ান করলো লোকর লোকর তাত থাকি কর্মা নার্সিং হোমত লেবর কাম করেছিল ছবছর করলো SBI আন্ডার CSP আসে মো কাস্টমার পয়েন্ট আসে তেনে করলো দেখিলো নহয় নিজে কিনা একটা করা ব্যবস্থা একটা করা হোক এই ক্ষেত্রে বারো মোক সহায় করেছিল ব্যাংকর বিকল শর্মা স্যারে তখেতে মোক প্রথম ব্যাংকর ঋণ দিছিলে মুদ্রা যোজনার অন্তর্গত তার ঋণ লো পেলে মানে আরম্ভ করলো আর 20 চনত ঘর সর বনালো 21-র মানে আপনার সেপ্টেম্বর পোয়ালিখিনি আমি প্রথম আনিছিল প্রস্তুতি প্রায় এবছরই আসে মানে বাহিরের মানে অনলাইনের যুগ মানে ডাউনলোড করেছিল PDF ফাইল ডাউনলোড করেছিল এই চৰাইটোৰ বিষয়ে VV300 কেনেকুৱা প্রজাতি বাহির মানুষের লগত ফোনত কথা পাতিছিল ইউটিউবত চাইছিল সোশ্যাল মিডিয়া যোগে মানে শিকিছিল প্রথমতে তারপর ডিসাইড করলো যে না মানে এইটুকু করম মানে আমার ইয়াত যেহেতু নাই আর এখন লক্ষিমপুর আসে এখন যাটত আরম্ভ হয়েছিল তেনেকে মই এগ্রিকালচার অফিসার ওসলে গলো তার ভেটেনারি ডক্টরেও মোক কলে রিহা দিলে মই গুয়াহাটিলেও গেছি সাবলে কিন্তু সেইখানে গ্রাউন্ডত আসে আহিলো দেখিলো নিজে করা ভাল হব তারপর মোবাইলতে আরম্ভ করলো শিকিবলে যেতিয়া পোয়ালি পালো তেতিয়া মোক জ্ঞানজ্যোতি গগৈ বলে ধেমাজি ফার্মখনের এজনে সদস্য তেখেতে মোক বহুত সহায় করলে এনেকে করবা তেনে করবা ভ্যাকসিন দিয়া সময় তেখেতে পুরা সহায় করলে মোক তেও তাত পালোগে গৈ তেও কৈছে হব ঠিক আছে আমি আনি দিম পোয়ালিখিনি আমি যোগাযোগ তেখেতে করে দিলে তারপর পোয়ালি অনা দিনাখনির পর তেখেতে মোক গাইড করে আছে কোনদিনা ভ্যাকসিন দিব লাগে কোনদিনা ধর মেডিসিন কেনেকে দিব লাগে এখিনি করে আছে কিন্তু মই এটা কথা আপনার কিন্তু আমার সবরে একটা সমস্যা দেখবলে পাওয়া যায় যেটা মানে এনেকটা কথা ভাবে যে আসলে কেনে ধরনের করব কারণ
সবতকে ডাঙর কথা পয়সা চিন্তা আর দুই নম্বর মানুষের মনে একটা ধারণা থাকে যে এই মুরগিটো খুব স্পর্শকাতর, যেকোনো মুহূর্তে কিনা একটা ঘটনা ঘটে এখন কিছু ভয় থাকে, এই দুইটা আপনি পয়সাটা কেনে সমাধান করলে আর আপনি বিশেষ ভয়টো কেনে মনপা দূর করলে যে হয় এনেকা ক্ষেত্রতো অকান রিস্ক লবলগিয়া হয়ে আর ব্যাংকের সহায় পালো, তারপর ঘর মানুষও সাপোর্ট আছে, দেউতায় সাপোর্ট করলে, দাদাহত আছে আর তেনেকে আরম্ভ করেছিল। কিন্তু যদি মনত একটা হাবিয়া আছে যে আমি এগ্রিকালচার সেক্টর করম, ফিশারির মো প্ল্যান আসে, ফিশারির কারণে এটাও জায়গা চাই আসো পয়া নাই, কিন্তু মানে কি মোট এইম এটা আসে যে এগ্রিকালচার ক্ষেত্রখনত মানে কিনা এটা করম, মানে সেই পেলে চড়াইখিন আনিল, কিন্তু চড়াই জিয়রও ব্যাপার করলে অকান রিস্ক থাকে আর তথাপি মূল লস হয়েছে অকান নোহা নয়, প্রথম শিকি আসো নয় এবছর লস হয়েছে অল্প, এই আমার চড়াইখি আসলে ধার রখা প্রণালীটা মো প্রথম অকান ভুল হয়েছিল, তলত যেটা মানে রেখেছিল অকান মো চড়াই লস হয়েছিল, কিন্তু বেমার নয় অল্প গ্যাসখি আমনি করেছিল, মো মেনটেন করাটা অকান অসুবিধা হয়েছে, এটা শিকিছো আর। তো আৰু যদি মই আপোনাক সুধো যে আপুনি বেংকৰ পৰা কিমান টকা লোন ললে আৰু এই গোটেই প্ৰজেক্টটোত কিমান টকা আপোনাৰ খৰচা হৈছে আৰু আপুনি ভাবে যে আৰু যদি ডাঙৰ কৰিবলগীয়া হয় কেনেকুৱা পৰিকল্পনা আপোনাৰ? হয় হয় বেংকৰ পৰাতো মোক যথেষ্টখিনি সহায় কৰিলে প্ৰথম অৱস্থাতে 20 চনতে, আৰু এক ডেৰ বছৰ কাম কৰিব নোৱাৰ কাৰণে বহুতখিনি ইণ্টাৰেষ্টো মই ভৰিবলগীয়া হ'ল, ডেৰ বছৰ লোন আগতে হ'ল, লকডাউনৰ আগত লোন চেংচন হৈছিলে, সেইটো কাৰণে পিছত মই 21 চনলৈকে ৰ'বলগীয়া হ'ল, ইণ্টাৰেষ্ট বহুতখিনি ভৰিবলগীয়া হ'ল, এতিয়া যুঁজি আছোঁ আৰু মানে কষ্ট কৰি আছোঁ এইখিনি ধাৰ মাৰিবলৈ। আপনি পার বার্থ হিসাব করলে আপনি 600 টাকা হব লেং স্টেজলকে, আপনি ধর পালিট সরপা ডর করালেকে 300 টাকা খরচ আছে এটা এটা চড়াইত, আর বাকি ঘর দোয়ারখিন ক্ষেত্রে এজনী চড়াই হিসাবত আপনি 300 টাকা ধরব পড়ে, মানে 600 মান টাকা খরচ হয়। মূর টোটেল আপনার 1200 চড়াই ক্যাপাসিটি ঘর, এই মোট 12 লাখ টাকা মানে খরচ হয়েছে, 12 লাখ মান গেছে, তারপর পাইছো মানে ধৈর্য আছে লাগবে, যথেষ্টখানি ধৈর্য লাগবে, ঘরটা দেউতাহতে চিন্তা করে তুই যে কি রিস্কত করছ, কিন্তু নাই চেষ্টা করছো ভগবানের মানে উপর চিন্তা করে আর কামখি আগুয়া নিছি। পালিখিন আমার সেই জ্ঞানজ্যোতি গগৈ বলে কাজনে তখেতে মোক কানেক্ট করে দিয়েছিলেন, আর তখেকর যদি আসছিল পালি আমিও একেলগে আনিছিল পালি, এই BV300 প্রজাতি, ইয়াত ইমিউনিটি পাওয়ারটা বেশি যেন পাইছো মানে মই এটা দেখাত, মানে বেমার আজারটো কন্ট্রোল তার মানে ধৈর্য হেৰিটো আছে, ক্যাপাসিটিটো ব্রয়লার রকম নহয় মানে খপকেনে মই থকা, কিন্তু এই BV300 মানে স্ট্রং ক্যাপাসিটি এটা আছে চড়াইটো, আর বায়ু মানে সেইখিনি অল্প সিকিউরিটিখিনি চাব লাগে, আর বায়ু সিকিউরিটিটো থাকিব লাগে। তো আপনি যদি মই আপনাক যদি কও যে এই এনেকে এখন ফার্ম যদি আপনি এটা যে ডিম উৎপাদন হয় কিমান ডিম উৎপাদন হয় কোট কোট বিক্রি করে আর বিক্রি করার ক্ষেত্রে কি প্রবলেম হয় নাকি? নাই নাই ডিমের ক্ষেত্রে বজারখন বহুত ডাঙর বজার, আমার নিজের অঞ্চলতেই মানে যাব পরাগে নাই, আজি ফোন করব 2-3 কার্টন লাগে কিন্তু দিব পৰা নাই, আমার ওচরতে আর এখন ফার্ম আরম্ভ হয়েছে, তারপরও মই আনিছো ডেইলি 10 কেজকে আনিছো, মোর নিজেখিনি আছেই, কিন্তু মানুষের ফোনের উপরই ফোন, তার মানে কথাটো হল কি আমার ইয়াত লাখত ডিম লাগে দিনটোত, আমি 1000 উৎপাদন কইছো, তার মানে 10 লাখ ডিম যদি লক্ষিমপুর লাগে তার 1 লাখটো তো আমার নাবিচার অঞ্চলতে লাগবে, আমার উচর সুবিধা অঞ্চল মানে বিলাব পৰা নাই, মানে বিচারিলে দিব পৰা নাই, মানে রাতেপা এটা মো 10 কেজ দিয়ে আজরি হলো, ধর এটা ঘপকেনে আহিলে আর 2 কেজ লাগে বলে কব দিব ন, আকো মানে রব লাগবে রাতিলেকে সেইখিন ডিম মানে হেৰি করালেকে, চাহিদা বহুত আছে আর অকান খরচ হয় আর রিস্কও আছে বারো নথকা নয় খরচ অল্প আছে প্রথম অবস্থা। দানাখিনি আপনার আমি গডরেজর ইউজ করে আছো, গডরেজর কোয়ালিটি কোম্পানিটাও ভাল আর পারফরমেন্সটা ভালেই পাইছো, 3টা স্টেপত দানা তো ইয়াক খুব লাগে, প্রথম পয়ালিতে একটা কাম চিক বলে আহে, তারপর গোয়ার বলে আহে, তারপর ফেজ 1, এটা ফেজ 2, লাস্টত ফেজ 2 ইউজ হয়, ভাল গডরেজর হেৰিটো ভাল। আৰু আপোনাৰ মানে আৰু তাত কিবা স্পেচিয়েল কেয়াৰ ল'ব লাগে নেকি, আপুনি যিটো দেখিছে যে এইকেইটা বস্তু আছে কিতাপত নাপায় কিন্তু নিজে কৰিব লাগে? হয় তেনেকুৱা এক্সপেৰিমেণ্টবিলাক কৰা হৈছিলে, ধৰি লওক ঠাণ্ডা বেছিকৈ পৰিছে অকণমান আমাৰ বন ঔষধি কিছুমানো ইউজ কৰিছিলোঁ, সেইখিনি মানে ধৰি লওক কিমানখিনি সফল হৈছোঁ নাজানো, কিন্তু মই ভাবিছোঁ যে অলপ ঠাণ্ডা পৰিছে সেইটো কৰা হওক, বন ঔষধিও দি চাইছোঁ আৰু নিজেও অবজাৰ্ভ কৰোঁ, 10 জনীমান চৰাইক এক্সট্ৰাকৈ খুৱাইছোঁ বা এক্সট্ৰাকৈ ৰাখিছোঁ, লাইটিং হেৰিটো বেলেগ হয় তেওঁলোকৰ, তাৰমানে 16 ঘণ্টা লাইট পাব লাগে, বাকীখিনি বন্ধ হৈ থাকিব লাগে, তেনেকুৱা কিছুমান আছে বৈশিষ্ট্য, কনচিয়াছ হ'ব লাগিব লাগিব, ৰাতি ধৰি লওক 8:30 বন্ধ কৰিছে সদায় 8:30 বন্ধ কৰিব লাগিব লাইটটো, আমি সেই ৰাতি 8:30 বজাত মোৰ বন হয়, মানে আকৌ ৰাতি নেচাৰেল লাইটত থাকে, আকৌ ইভিনিঙত লাইটটো জ্বলাই দিয়া হয় আকৌ 8:30লৈকে থাকে, তেনেকুৱা আৰু।
নিয়ম এটা তাৰমানে 16 ঘণ্টা লাইটত থাকিব লাগে। তেওঁলোকক তেনেকৈ ৰাখিব লাগে, ৰাখিব লাগিব। কেয়াৰ ল'বলগীয়া হয় আৰু প্ৰথম 3 মাহটো বেছি কেয়াৰ ল'বলগীয়া হয়, যিহেতু সেইটো সময়ত পূৰা ভেকচিনেশ্যন বা আপোনাৰ মেডিচিনৰ পূৰা সেইটো টাইম টু টাইম চাৰ্টখন কোম্পানীয়ে দি দিয়ে, সেইমতে আমি ইউজ কৰিব লাগে। জেগাটো আপোনাৰ ধৰি লওক আমাৰ গাঁৱলীয়া জেগা, গাঁৱৰ সমাজততো বহুত জেগা এনেই পৰি থাকে, কিন্তু অলপ গাঁৱৰ পৰা ঘৰৰ পৰা অকণমান আঁতৰত হ'ব লাগে, 500 মিটাৰমান দূৰ হ'লে ভাল হয়। আৰু এইটো অকণমান ঘৰৰ ওচৰত হ'লে চেণ্ট এটা আহেই ফাৰ্মত থাকেই, সেইটো ওচৰ চুবুৰীয়া অকণ কমপ্লেইন কৰে। বাকী আপোনাৰ ধৰি লওক আঁতৰত হ'লে ভাল আৰু, আৰু ঘৰটো আপোনাৰ ধৰি লওক ওপৰতো কৰিব পাৰে, যদি ভাবিছে লেবাৰ কষ্টটো কমাওঁ তেতিয়া আপুনি মানে তলতে কৰিব পাৰে। চাংঘৰ, চাংঘৰ দি দিলেতো আপোনাৰ ধৰি লওক লেবাৰ প্ৰয়োজন নাই। এতিয়া মই আপুনি দেখিলে নিজে চাংঘৰ, এই তাৰ লেটিনখিনি তলত পৰি আছে, আমি চৰাইখিনি যেতিয়া বিক্ৰী কৰিম লাষ্ট তেতিয়া সেই লেটিনখিনি আকৌ উঠাই চফা কৰি দিলেই হ'ব, ইয়াত লেবাৰৰ বেছি প্ৰয়োজন নাথাকে মানে। আৰু মই আৰু এটা আপোনাক জানিব বিচাৰিছোঁ যে কাৰেণ্টৰ কথা, আমাৰ গাঁও অঞ্চলবোৰত কাৰেণ্ট নাথাকে, তো আপুনি এইবোৰ প্ৰব্লেম নাপায় আছে? কাৰেণ্ট হেৰি ইনভাৰ্টাৰ প্ৰথমতেই লোৱা হৈছে, সেইটো কাৰণে এই প্ৰজেক্টটোৰ লগত ইনভাৰ্টাৰ, পানী কণ্ডিশ্যন, কাৰেণ্টৰ কণ্ডিশ্যন এইখিনি চব ভাঙৰি ল'বই লাগিব, আপোনাৰ তেনেকেই কষ্ট বাঢ়ি গৈ থাকে, এইটো চোৱাৰ ক্ষেত্ৰত অলপ খৰচটো বেছি আছে। কিন্তু এজন মানুহে যদি সাহস কৰে তেতিয়াহ'লে নিশ্চয় লাভো আছে? নাই, নিশ্চয় আছে লাভ। খেতিয়ক হিচাপে মইতো আগতে বতা চৰাই পোৱালিও ৰাখিছিলোঁ, বতা চৰাই দিম আপোনাৰ ইণ্টু গগৈ বুলি এজন, ইণ্টু বুলি আছে তেখেতে, তেখেতৰ জৰিয়তেও শিকিছিলোঁ। তাৰমানে কি ৰিস্কটো আছে অলপ, কিন্তু আমাৰ খেতিতে ধন আছে চাবলৈ গ'লে, পইচা আছে। আৰু কি আশা আছে আপোনাৰ? আছে ভৱিষ্যত পৰিকল্পনা, এতিয়া চাওঁ নতুনকৈ আকৌ, মই মানে 10,000 চৰাই টাৰ্গেটত আছোঁ, আৰু বেংকত ঘূৰাবলগীয়াও আছে অলপ পইচা, সেইখিনি ঘূৰাই মেলি লওঁ। নেক্সট জানুৱাৰী ফেব্ৰুৱাৰীমানত এটা প্ৰজেক্ট, ডাঙৰ প্ৰজেক্ট এটা ল'ম বুলি ভাবি আছোঁ, যিহেতু চাহিদা আছে ডিমৰ বহুত। আমি 2 টকা 1 টকা ইয়াত বাহিৰৰ পৰা অহা ডিমটো বহুত পুৰণা, গেলাও ওলায়, কিন্তু আমি এতিয়া ওচৰ চুবুৰীয়া মানুহে কৈছে ভাল পাইছে এইটো ডিম খাই পেলাই, সেইগতিকে তাৰ ডিমাণ্ডটো বেছি হৈছে, পৰি থকা বস্তুৱে নহয়, মই এদিনো নাথাকিম, মোৰ আপুনি সন্ধিয়া আহিলে মোৰ ডিম নাপায় মানে, দিনৰ ভাগত অহাখিনি ঘৰৰ পৰা নিয়েহি, দোকানততো নাথাকেই, ঘৰৰ পৰা নিয়েহি, আৰু মই দোকানে দোকানে গৈ দি আহোঁগৈ, আচলতে ফোন কৰে কাক 1 কাৰ্টন 2 কাৰ্টন লাগে, ওচৰৰ যিমানখিনি দোকান আছে দি আহোঁগৈ আৰু। তো ভাল লাগিলে। আৰু নতুন চামক কি ক'ব যোনে এনেকুৱা ব্যৱসায় কৰিব বিচাৰে বা গাঁওবোৰত এতিয়াও বহুত ধৰণৰ নিবনুৱা হৈ পৰি আছে, তেওঁলোকক কেনেকুৱা ধৰণে আগবাঢ়িব লাগে? হয়, প্ৰথমতে অলপ পইচাৰ প্ৰয়োজন হয়, কিন্তু আৰু প্লেনিঙো লাগিব আৰু সাহস এটাও লাগিব ভিতৰ ভিতৰে ভিতৰে, প্লেনিংটো লাগিব আৰু এইটো অকণমান ষ্টাডি কৰি লোৱা ভাল, মানে ধৰি লওক চৰাইটোৰ সেই বিষয়ে জানি লোৱাটো ভাল, আৰু জনা মানুহ যদি আহে জানিব বিচাৰে মই জনাখিনি ক'ম আৰু, সহায় কৰি দিম আৰু, আৰু ওলাব আৰু লাগে নহয়, এতিয়া মোকেই লাগে, মইতো মানুহক দিব পৰা নাই, ইমানেই ডিম বিচাৰে 10 কেজি 20 কেজি লাগে ডেইলি, কিন্তু মই দিব পৰা নাই, আৰু ফাৰ্ম হ'লে আমাৰে লাভ হ'ব, ভাল ভালহে হ'ব, তেতিয়া আমি গোটেই লখিমপুৰ মাৰ্কেটটো সামৰি ল'ব পাৰিম, আশা আছে, আশা আছে। ধন্যবাদ জনালো ইমান সময় দিয়াৰ বাবে, আৰু আশা কৰিছোঁ আপোনাৰ ফাৰ্মো ধুনীয়া হ'ব আৰু আপোনাৰ ফাৰ্ম এখন আদৰ্শ ফাৰ্ম হ'ব।